আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন রুমা হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আমি বানিয়ে দেখাবো টক ঝাল আমের আচার এ আচার পোলাও খিচুড়ি কিংবা ডাল ভাতের সঙ্গে খুব মজা করে খাওয়া যায় আমার কিন্তু খালি মুখে খেতে বেশ ভালো লাগে সারা বছর সংরক্ষণ করে কিভাবে আচারটি রেখে খাবেন সেটিও আপনাদের শিখিয়ে দেব সঙ্গেই থাকুন শুরুতে আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা সহ কেটে নেব আমের আটিও কিন্তু খুব শক্ত হয়েছে এই আচারটা এরকম আম দিয়ে বানালে ভালো হয় এবার ফ্রাই প্যানে হাফ কাপ মতো সরিষার তেল দেব তারপর তেলটা গরম হলে এর ভেতর এক চামচ ফোড়ন দেব। আরও দেব পাঁচটি শুকনা মরিচ এবার তেলের ভেতর কিছুক্ষণ ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার সরানো পর্যন্ত এখন দেব এক চামচ আদা রসুন বাটা দু চামচ সরিষা বাটা এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবার সব কিছু ভালো করে নেড়ে চড়ে দেবো তা না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার দেব দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া আমি যেহেতু ঝাল করব এজন্য একটু ঝালটা বেশিই দিলাম চুলার হিটটা কিন্তু এ সময় মিডিয়াম হিটেই রাখতে হবে এবার দেবো দারচিনি এবং আস্ত সাদা এলাচ তারপর হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব এবার এর ভেতর দেব কেটে ধুয়ে রাখা আমগুলো আসলে এখানে পানিটা যে যেমন পরিমাণ আম দিয়ে আচারটা বানাবেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন এবার দেব এক চামচ চিনি এই আচারে সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা এমনভাবে দিতে হবে যেন আচারগুলো তেলের ভেতর ডুবে থাকে প্রথমে আমি অল্প করে তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম এবার আরও কিছুটা তেল দিয়ে দিলাম আমগুলোকে আমি এখন না ঢেকে জাল করতে থাকব এ আচারটা যতদিন তেলের ভেতর থাকবে ততই স্বাদ বেড়ে যাবে আচারটা বানানোর পরই কিন্তু খোসাটা একটু তেতো তেতো ভাব থাকবে কিন্তু দু তিন মাস পর থেকে আচারটার স্বাদ বেড়ে যাবে এ আচারে তেল মুড়ি মাখা পেয়ারা মাখা আমরা মাখা জাম্বুরা মাখা বিভিন্ন ধরনের মাখায় ব্যবহার করতে পারবেন পানিগুলো শুকিয়ে তেলটা ভেসে যখন মশলাগুলো ভাজা ভাজা হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছড়ানো প্লেটে তুলে রোদে শুকাবো দু থেকে তিন দিন মাঝে মাঝে আচারে রোদ দিলে আচারের গুণাগুণ ভালো থাকে রোদের কারণে সারা বছর সংরক্ষণও করা যাবে এবার কাচের জারে ভরে সংরক্ষণ করব সরিষার তেলটা আমার কম হয়েছিল পরবর্তীতে আমি তেল গরম করে আচারগুলো ডুবিয়ে রেখেছিলাম তো ভিওয়ার্স আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং রুমা হোমমেড ফুডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ